আসসালামু আলাইকুম, এটা একটি 800 ডিএসপি আইপিএস এর সমস্যা। মসফেট ব্রাস্ট হয়ে গেছিল, মসফেট চেঞ্জ করার পর এখন নো ফিডব্যাক আসতেছে। এই নো ফিডব্যাকটা কেন আসে এবং কিভাবে সমাধান করা যায় সেটা আমরা দেখব। এই ছিল এর মসফেট, দেখুন এই মসফেট নাম্বার হচ্ছে IRF 3205। দেখুন নাম্বারটা, ক্যামেরা রিড করতে পারতেছে না। এই দেখুন IRF 3205, খুব শক্তিশালী একটা মসফেট এবং খুবই সেন্সিটিভ। এই মসফেটগুলো চেঞ্জ করার পর এখন দেখতে পাচ্ছি যে নো ফিডব্যাক আসতেছে। এখন এই নো ফিডব্যাকটা কেন আসে আমরা সেটা জানার চেষ্টা করব ইনশাল্লাহ এবং সমাধান করব। এই যে দেখতে পাচ্ছেন এইখানে এসি ইনপুট আউটপুট, ইনভার্টার স্টার্ট হওয়ার পরে যদি এসি ভোল্টেজ এখানে সেন্স না করে তাহলেও নো ফিডব্যাক দেখাবে। এটা একটা কারণ নো ফিডব্যাক আসার। এইখানে দেখুন যে টিএলপি 250 অটোকপ্লার মসফেট ড্রাইভার বা IGBT ড্রাইভার বলে, এইটা খারাপ হলেও নো ফিডব্যাক আসবে। যেহেতু মসফেট ব্লাস্ট হয়েছিল আমরা টিএলপি 250 এটা চেঞ্জ করব, চেঞ্জ করে দেখব। এই দেখুন স্টার্ট করার পরে কি দেখায়, ইনভার্টার নো ফিডব্যাক। এই নো ফিডব্যাকটা দেখুন, নো ফিডব্যাক আসছে। এখন আমরা এই টিএলপি 250 এটা চেঞ্জ করব। চেঞ্জ করার পর দেখব কি রেজাল্ট আসে। দেখুন এটা খুলে নিলাম, অন্য একটা প্রতিস্থাপন করব। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টিএলপি 250 দেখুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পুরাতনটা যে সাইডে মসফেটটা ব্লাস্ট হয়েছিল সেই সাইডটা এখন নতুনটা লাগাবো। লাগানোর পরে আবার আইপিএস স্টার্ট করে দেখবো নো ফিডব্যাক আসে কিনা। লাগানো হয়ে গেছে, এখন আমি আইপিএসটা স্টার্ট করব। স্টার্ট করার পরে দেখব কি আসে রেজাল্ট। ইউএসডি সুইচ অন করলাম, সি আউটপুট সাপ্লান্ত দেখুন 219 ভোল্ট আউটপুট দেখাচ্ছে, তার মানে আমার এখন আর নো ফিডব্যাক নাই। ওকে হয়ে গেছে, আমরা এটাতে একটা লোড দিয়ে দেখব কি হয়। এটা এখন 100 একটা লাইট নিয়ে নিলাম, লোড দিয়ে দেখি কি অবস্থা হয়। হ্যাঁ আমার আইপিএস ওকে। ধন্যবাদ সবাইকে,
আল্লাহ হাফেজ।